পশ্চিমবঙ্গে চুরি কাণ্ডে কারা জড়িত আমরা কেউ দেখতে পাচ্ছি না। ইডিকে আমি ইডিয়ট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। হাইকমান্ডের বার্তায় সার, বাংলায় কংগ্রেস তৃণমূল রফায় বরফই গলছে না। কাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তোপের পর আর এবার অধীর রঞ্জন চৌধুরীর জবাব, দুর্নীতিগ্রস্তকে দুর্নীতিগ্রস্ত বলেছি অন্যায় কি, এই প্রশ্ন প্রদেশ সভাপতির। কেউ যদি পশ্চিমবঙ্গে যদি চুরি হয়, আমি কি বলবো পশ্চিমবঙ্গে চুরি হচ্ছে না? পশ্চিমবঙ্গে চুরি কাণ্ডে কারা জড়িত আমরা কেউ দেখতে পাচ্ছি না। ইডিকে আমি ইডিয়ট বলি, আর কেউ বলার ক্ষমতা হয়নি। আনিস খানের মৃত্যুর জন্য কোন দোষী খুঁজে পাওয়া গেল না, যাবো কোথায় আমরা? কোর্টে। শিক্ষকদের দুর্নীতি হয়েছে, শিক্ষকদের পাওনা চাকরি দিচ্ছে না, যাবো কোথায়? কোর্টে। রেশনের মাল পাচ্ছি না, যাবো কোথায়? কোর্টে। কোর্ট কাকে দিয়ে বিচার করাবে, তদন্ত করবার? কোর্টের ব্যাপার। কোর্ট বলছে সিবিআই, কোর্ট বলছে ইডি, আমরা বলিনি। দুয়ে দুয়ে চার করে দেবেন না আপনারা কেউ। তা বলে দেখ কেটা, যে অধীর চৌধুরীর জন্য আমরা জায়গা দিচ্ছি রাহুল গান্ধীকে, সেটা বললে হয়? আমি সরে আসব, রাহুল গান্ধীর পদযাত্রা মসৃণ করার জন্য সরে আসবো তাহলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।